بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক আমন্ত্রণ একরা বাংলা টেলিভিশনে নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব লেখক গবেষক মোহতারাম মাওলানা শাহনজুরুল ইসলাম মোহতারাম স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ দর্শক কোরআনুল কারিমের সুরাতুল বাকার একত্রিশ বত্রিশ নাম্বার আয়াতে মহান আল্লাহ এবং ফেরস্তাদের মধ্যে কিছু কথোপকথন এসছে যেখানে আল্লাহ সুবাহান তালা এবং ফেরেশতাদের এই কথাবার্তার মধ্যে মানুষের কিছু মৌলিক চরিত্র বৈশিষ্ট্য কথা এসছে ঠিক তেমনিভাবে এসছে মানুষের মহান হতে পারার অসীম যোগ্যতার ইঙ্গিত এই আয়াতে আল্লাহ সুবাহান তালা যখন মানুষকে পৃথিবীতে প্রেরণের সিদ্ধান্ত নিলেন এবং সেই ব্যাপারটি ফেরস্তাদের অবগত করলেন আল্লাহ কোরআন মাজিদদের মধ্যে এভাবে বলছেন আউজবিল্লাহিম রজিম বিসমিল্লাহ রহমান রহিম ও ইস অল আরব্বু কালিল মালা ফিল ইন্নি হলিফা যখন আল্লাহ সুবাহান তালা ফেরেশতাদেরকে অবগত করলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি মানুষ জাতিকে প্রেরণ করতে যাচ্ছি প্রত্যুত্তরে ফেরেস্তারা যা বলেছিলেন পালু আতাজা আলু ফিহা ময়ুফ সিদু ফিহা ওয়সফিক উদ্দীমা আ যে আপনি এমন জাতিকে পৃথিবীতে প্রেরণ করতে যাচ্ছেন যারা পৃথিবীর মধ্যে রক্তপাত করবে ঝগড়া বিবাদ করবে আল্লাহ আল্লা তালা তাদের প্রত্যুত্তরে বলেছিলেন যে ইন্নি আলামু মালা তালামুন আমি তাদের ব্যাপারে এমন কিছু জানি যারা যা তোমরা জানো না প্রিয় দর্শক এই আয়াতে কারিমার আলোকে আমরা মানুষের যে বৈশিষ্ট্য পাই যে মানুষ ঝগড়াটে মানুষ রক্তপাতকারী মানুষ ফেসাদকারী কিন্তু মহান মালিক মানুষদেরকে আরও কিছু গুণের কথা ইঙ্গিত করেছেন যেখানে মানুষদের এই ঝগড়াতে প্রবণতাকে চাপিয়েও মানুষের মধ্যে এমন সব গুণ থাকবে এমন সব ভালোবাসা সৌহার্দ্য সম্প্রীতির গুণাবলী থাকবে যা তাদেরকে অনন্য মর্যাদায় নিয়ে যাবে এবং তাদের যে পৃথিবীকে রক্তপাতের ময়দান করার কথা ছিল সেই পৃথিবীকে মানুষ ভালোবাসা আর সৌহার্দ্য এবং সম্প্রীতি দিয়ে ভরে দেবে সেজন্যই তো জান্নাত থেকে ফিরে আসা মানুষগুলো পৃথিবীর ভালোবাসায় এতটাই মুহে পড়বে যে আবারও জান্নাতে ফিরে যেতে বেগ পেতে হবে দর্শক আজকে আমরা সৌহার্দ্য এবং সম্প্রীতি নিয়ে আলোচনা করব মোহতারাম আমরা গত পর্বেও সৌহার্দ্য সম্প্রীতি প্রসঙ্গে আমরা আলোচনায় ছিলাম এবং আজকে আমরা সেই প্রসঙ্গটিতেই আলোচনা করতে চাই কারণ ব্যাপারটি অনেক অনেককে ব্যাপক আমাদের কাছে মনে হয় তো প্রথমে শুরু করতে চাই যে এই যে কোরআন কারিমের যে আয়াতে কারিমাতে আমরা যে একটা বর্ণনা পাই যেখানে ফেরেশতারা তারা মানে মানুষ জাতি সম্পর্কে একটা মেসেজ দিচ্ছেন যে মানুষ জাতি ঝগড়াটে রক্তপাতকারী বা একে অন্যের সাথে ফেসাদকারী আসলে কি তাই আসলে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ইনি সেটা হলো যে মানুষের মধ্যে আল্লাহ পাক আলামিন বৈচিত্র্যময় মানে বিরোধপূর্ণ দুটি প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন দুটি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন একটা হচ্ছে মানুষের মধ্যে সুলভ গুণাবলী ঊর্ধ্বজাগতিক গুণাবলী তার আধ্যাত্মিক যে শক্তি সেটি আর একটা হচ্ছে তার এটা পাশবিকতা দুইটাই আছে দেখেন মানুষ যে মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে মানুষ বড় হয় তার শরীর গঠন হয় কিন্তু শরীরের চার হিসাবে আল্লাহ তালা তার রোহকে দিয়েছেন তো আল্লাহতালা জানেন যে মানুষ তার রোহকে যখন শক্তিশালী করবে তখন তার পাশবিকতা যেটি আছে সেটি তার নিয়ন্ত্রণে থাকবে এবং সেই মানুষগুলো হবে পৃথিবীর জন্য সম্পদ এবং তারা পৃথিবীকে বাসযোগ্য করবে পৃথিবীকে সুখময় করবে পৃথিবীকে ভালোবাসায় পরিপূর্ণ করবে পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করবে এগুলো আল্লাহ তালা কিন্তু জানতেন এই জন্য তিনি বলেছেন যে ইন্নি জা ফিল ফিল দি খালিফা তো আমরা গত পর্বে যেটি আলোচনা করেছিলাম যে পৃথিবীকে অশান্ত করার বা পৃথিবীকে বসবাসের অযোগ্য বানানোর প্রক্রিয়ার মধ্যে অন্যতম যেটা বলেছিলাম সেটি হচ্ছে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি হ্যাঁ হ্যাঁ আমরা বিস্তারিত কথা বলেছি আজকে যেটি বলতে চাই যে মানুষের এই পৃথিবীতে বসবাসের ক্ষেত্রে সবচাইতে এই মানুষের জন্য ঝুঁকিপূর্ণ যেটা মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটি হচ্ছে অন্যায় হত্যাকাণ্ড অন্যায় হত্যাকাণ্ড তার জীবন নিয়ে সে যদি সংকটাপন্ন হয় শঙ্কিত হয় এবং মানুষকে যদি অন্যায়ভাবে হত্যার প্রক্রিয়া চালু থাকে তাহলে এই পৃথিবীতে শান্তি আসতে পারে না আমি যদি ঝুঁকিতে থাকি তাহলে আমাদের মানসিক প্রশান্তিও থাকবে না পারিবারিক প্রশান্তিও থাকবে না সামাজিক শান্তি এবং স্থিতিশীলতা থাকবে না একটি রাষ্ট্রে যদি এটি চলতে থাকে তাহলে সেই রাষ্ট্রের স্থিতিশীলতা বিঘ্নিত হবে সৌহার্দ সম্পৃতি অনেক দূরের বিষয় আর দেশে দেশে যদি এটি চলতে থাকে তাহলে আন্তর্জাতিক যে সম্প্রীতি এবং সৌহার্দ আছে আন্তর্জাতিক যে প্রশান্তির বিষয় আছে সেটি বিঘ্নিত হবে এই জন্য আপনি দেখেন যে ইসলামী শরিয়া যেটা বলছিলাম গত পর্বেও যে পাঁচটি জিনিসের নিরাপত্তা নিশ্চিত করে এর মধ্যে একটি হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা যে মানুষের বেঁচে থাকার যে অধিকার আছে সেটি তার জন্মগত হ্যাঁ মানুষের বেঁচে থাকার অধিকারটি জন্মগত আমি এখানে একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই যে রসুসাল ইসলামের কাছে একজন মহিলা সাহাবি আসলেন যিনি দূরের থেকে মুসলমান হয়েছেন কিন্তু তারপরেও ধরেন একটা যৌন অপব্যবহার কেমন এটা হয়ে গেছে কেমন অবৈধ যৌনাচার বিবাহ যৌনাচার হয়ে গেছে এবং তিনি তো মুসলমান হয়েছেন যে কারণে তার ইমানের যে জ্বলন ইমানের যে তেজ ইমানের যে কি বল উত্তাপ সেটি তাকে বাধ্য করেছে নবী করিমসুল্লাহলামের দরবারে আসতে তাকে গ্রেফতার করে আনা হয় নাই তাকে এই বিষয় কেউ দেখে নাই কেউ এসে নালিশ করে নাই কেউ মামলা দায়ের করে নাই তারপরেও তিনি স্বতঃস্ফূর্তভাবে রসুলসল ইসলামের কাছে এসে নিজের এই দুর্বলতার কথা উপস্থাপন করেছেন রসুল ইসলাম প্রথমে বলছেন যে তুমি হয়তো অন্য কিছু করেছ তো তুমি চলে যাও কিন্তু এই মহিলা রসুলসালিস ইসলাম তার দিক থেকে বাম দিকে মুখ ফিরাইছেন তো উনি বাম দিকে এসে বলছেন আবার ডান দিকে মুখ ফিরেছেন তো ডান দিকে এসে বলছেন আবার বাম দিকে গেছেন তো বাম দিকে বলছেন এভাবে চারবার শিকার হ্যাঁ দিয়েছেন তো একরার বলা হয় এটাকে কেউ যদি তার দোষ স্বীকার করে নেই তাহলে এই ক্ষেত্রে সাক্ষীর কোনো প্রয়োজন হয় না আমি সাক্ষী তো দেখেন যে আদালতের কাছে এসে মহিলা নিজের দোষ স্বীকার করেছেন তো তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা এই ঘটনার কারণে কি তুমি গর্ভবতী হয়ে পড়েছো প্রেগনেন্ট হয়ে গেছে গেছো তো সে বলল হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়ে গেছি তো রসুল বললেন আচ্ছা তো এই জন্য তো তোমার যে শিশুটি তোমার গর্বে এসেছে তার তো কোনো দোষ নেই আমি এই কথাটা এই প্রসঙ্গে বলতে চাচ্ছি যে মানুষের জীবনের নিরাপত্তা কতটা গভীরে গেছে আপনি চিন্তা করেন অবৈধ যৌনাচারে একটি শিশুর জন্ম জন্ম হতে চলেছে হ্যাঁ সে গর্ব হয়েছে তো এই মহিলার উপরে রসুসাল শাস্তি প্রয়োগ করেন নাই ওই শিশুটির জীবন রক্ষার জন্য শিশুটির জীবন রক্ষার জন্য তাহলে বেচ জন্ম নেওয়া এবং বেঁচে থাকার যে অধিকার জন্ম নেওয়া এবং বেঁচে থাকার যে অধিকার ইসলাম কতটা তারপরে এখানে ঘটনা হলো যে রসসাল ইসলাম মহিলাকে বললেন যে ওই শিশুটির তো কোনো দোষ নেই তার জন্মের পর তুমি এসো তাকে ফাইলে তার নাম লেখা হয় নাই তাকে নজরবন্দি রাখা হয় নাই তাকে সেফ হোমে রাখা হয় নাই তার ঘরে তাকে ফেরত পাঠানো হয়েছে শিশুটির জন্ম হওয়ার পরে এটি এক অসাধারণ ঘটনা যে রসুলের যুগের সাহাবি এবং সাহাবিয়া যারা ছিলেন তারা নিষ্পাপ ছিলেন না মাসুম ছিলেন না কিন্তু তারা সমগ্র দুনিয়ার মানুষের জন্য উদাহরণ অনুসরণীয় হয়ে আছেন কেন মানে অপরাধ করে অনুসরণীয় হয়ে আছেন আমাদের দেখতে হবে অপরাধের পরে তার প্রতিক্রিয়াটি কি ছিল কিন্তু তিনি ফিরে গেলেন তার ঘরে সন্তান প্রসবের পরে কাপড়ে মুড়িয়ে সন্তানটিকে নিয়ে আবার রসুল দরবারে হাজির হয়েছেন ইয়া সোল্লাহ আমার সন্তান হয়েছে আমাকে পবিত্র করে দিন আমি তো খেতে পারি না ঘুমাতে পারি না যে আমি এই অপরাধ নিয়ে কবরে যেতে চাই না এই হচ্ছে তার তো রসুল বললেন যে দেখো এই সন্তানটির তো মায়ের দুধ পানের অধিকার থেকে আমি তাকে বঞ্চিত করতে পারি না সোহান মায়ের দুধ পানের যে অধিকার আছে তার সেটা থেকে আমি তাকে বঞ্চিত করতে পারি না কারণ কোরআন মজিদে বলা হয় যেমন যারা চায় তাদের সন্তানকে দুধ পানের মেয়াদ পূর্ণ করতে তারা যেন তাদের জননীরা যেন পূর্ণ মেয়াদে দুই বছর তাদের সন্তানকে দুধ পান করায় তো এই জন্য বললেন যে কারণ কি কারণ একটা সন্তান মায়ের দুধ পান করলে কি হয় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে এই সন্তানটি মেধাবী হয় তার আইকি অনেক বেশি থাকে বিচক্ষণ হয় এবং সে সাহসী হয় এবং সে মানবিক হয় মায়ের সাথে তার সম্পর্ক প্রগাঢ় হয় এবং সামাজিক হয় এবং তার যে রেজিস্টেন্স শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক বেশি হয় মায়ের দুধ তো এই আল্লাহ তালার এই নিয়ে থেকে এই বাচ্চাটিকে রসুল সাল ইসলাম বঞ্চিত করেন নাই তারপরে এই মহিলা দুধ পানের মেয়াদ যখন শেষ হয়েছে তো বাচ্চাটির হাতে শক্ত রুটির টুকরা দিয়ে নিয়ে আসছেন এবং তাকে হাঁটাই নিয়ে আসছেন এটা বোঝানোর জন্য রসুল সাহ ইসলামকে যে আমার বাচ্চাটি এখন হাঁটাচলা করতে পারে এবং সে শক্ত খাবার খাইতে পারে আপনি দেখেন যে তিনি এসে হাজির হয়েছেন এইবারেও রসুল সাল ইসলাম তাকে ফেরত দিতে চেয়েছেন বললেন যে আমি কিভাবে এই বাচ্চাটিকে শিশুটিকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করি কিন্তু মহিলা নাছুর বান্দা ছিলেন তিনি বললেন যে আর এবারে আমি আর ফেরত যেতে চাই না তিনি জানতেন যে শাস্তিটা কি যে বিবাহিতা বিবাহিত পুরুষ এবং বিবাহিতা নারী এইরকম অপরাধে জড়িত হলে ইসলামে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো এই জন্য রসুসাল ইসলাম এবারও তাকে ফেরত দিতে চাইলেন কিন্তু উনি আর ফেরত যেতে নারাজ তখন রসুসাল ইসলাম উপস্থিত উপস্থিত সাহাবিদেরকে বললেন যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে বাচ্চাটির দায়িত্ব নেবে তার বরণ পোষণ পড়াশোনার দায়িত্ব নেবে তো এখানে ও দেখেন যে বাচ্চাটি যেন কোনোভাবেই অনিরাপদ না হয় নিরাপত্তাহীনতায় না ভুগে এটা আগে নিশ্চিত করেছেন মায়ের উপরে শাস্তি প্রয়োগের আগে নিশ্চিত করা হয়েছে তারপরে রসুল সালাম আদেশ করলেন যে ঠিক আছে তার উপরে সরিয়ার বিধান প্রয়োগ হোক তো এখানে যখন তাকে সঙ্গে সার করা হচ্ছিল কেমন শরিয়ার আইন অনুযায়ী এখন এই কথাটি আমাদের অনুষ্ঠান থেকে শুনে বা কেউ মন্তব্য করে ফেলতে পারেন যে এরকম কঠোর শাস্তি হ্যাঁ ইসলামের শরীয়তে চায় না যে হাজার হাজার মানুষকে এরকম শাস্তি দিতে একটি শাস্তি প্রয়োগ করে পুরা দুনিয়ার পুরা দেশের মানুষকে সতর্ক করতে চায় কোনোভাবেই এরকম অপরাধ করতে জন্য কেউ উদ্যোগী না হয় এই অপরাধটা অনেক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই অপরাধ থেকে বোঝানো হচ্ছে যে মানে শাস্তি থেকে বোঝানো হচ্ছে যে অপরাধের মানে কতটা নিকৃষ্টতা বা তো এই জন্য যখন তাকে এরকম এই পাথর নিক্ষেপ হত্যা করা হচ্ছিল সরিয়ার আইন রাষ্ট্রীয় আইন প্রয়োগ করা হচ্ছিল তখনকার সময়ে তখন নতুন মুসলমান হয়েছেন খালিদ ইমনে অলিদ রাজিয়াল্লাহ তালানহুক তো তিনি একটি পাথর নিয়ে তার উপরে নিক্ষেপ করেছেন মাথায় পড়েছে এবং সেখান থেকে ফিনকিরি দিয়ে রক্ত এসে তার কাপড়ে পড়েছে তিনি একটা গালি দিয়েছেন মহিলাকে এবং বললেন যে তার রক্তে আমার কাপড় নষ্ট হয়ে গেছে রসসুল ইসলাম একটু দূরে দাঁড়িয়ে আছেন তার দুই গাল বেয়ে অশ্রু ঝরছে এবং তিনি খালিদ ইবনে অলিদকে ধমক দিলেন যে তুমি জানো না এই মহিলা মহান আল্লাহ তালার দরবারে এমন তোবার এমন নাজরানা পেশ করেছে যে আল্লাহ তাল্লাহ তাকে তো মাফ করে দিয়েছেন পুরা মদিনাবাসীকে মাফ করে দিয়েছেন আল্লাহ এটা একটি বিষয় আমি বললাম যে সাহাবিদের মধ্যে টুকটাক যেটুকু অপরাধ সংগঠিত হয়েছে এরপরে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল তারা এটা হচ্ছে আমাদের জন্য অনুশীলন অপরাধ হয়ে যাওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল তা আমি এখানে যেটা ঘটনাটি এই জন্য বললাম যে একটি মানুষ যে নিরপরাধ মায়ের গর্বে আছে তার জীবনে নিরাপত্তাও ইসলাম নিশ্চিত করেছে তো আজকে আমরা যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে প্রতিটি মানুষের সে যে দেশেরই হোক সে যে ভৌগোলিক সীমারই হোক এবং সে যে গোষ্ঠীরই হোক যে গোত্রেরই হোক সে যে ধর্ম বা মতবাদেরই হোক প্রতিটি মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ইসলাম দিয়েছে এটিকে কোনোভাবেই কেউ লঙ্ঘন করতে পারে না এটার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি তবে কিছু বৈধ কারণ রয়েছে যে কারণে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় সেই কারণগুলো কি সেই কারণগুলো সে সে নিজে যদি তৈরি করে যেমন সে যদি অন্য কাউকে হত্যা করে এরকম কিছু বিষয় আছে যে বিষয়গুলো সে সংগঠিত করলে এমন কিছু অপরাধ আছে যে অপরাধের সাথে সে জড়িয়ে পড়লে এবং সেটি প্রমাণিত হলে সে কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায় এই বিষয়ের মাঝেই যেমন দেখেন কুলার মজিদে বলা হয়েছে মান ফিল কাতালান ওমান হা ফা আন্নামা আহিয়ান তো মানব হত্যা যদি কেউ করে আরেকজন মানুষকে সে যদি ইচ্ছাকৃতভাবে কতল বিল আমদ ইচ্ছাকৃতভাবে সে যদি হত্যা করে তাহলে সে কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায় অথবা সে সে যদি সমাজে এবং দেশের মধ্যে এরকম কোনো বিপর্যয় গোটায় যে বিপর্যয়ের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাহলে সে নিজের কর্মকাণ্ডের কারণেই কিন্তু সেই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারায় পৃথিবীর শান্তি শৃঙ্খলা তার দ্বারা বিঘ্নিত হচ্ছে তো অন্য মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য সমাজের শৃঙ্খলা রক্ষা করার জন্য দেশের শান্তি রক্ষা করার জন্য তাকে সরিয়ে দিতে হবে এটা হচ্ছে এই কথাই বলা হয়েছে যে বেগায়ের নাফসিনা ফসাদ আউট অন্য কাউকে যদি হত্যা সে না করে এবং পৃথিবীতে বিপর্যয় না ঘটায় এই সমস্ত কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যেমন যেমন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার সামিল এবং কেউ যদি কোনো মানুষের জীবন রক্ষা করে তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলো এটি হচ্ছে সুরা মায়াদার বত্রিশ নম্বর পাঁচ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত আর আরেকটি আয়াতে আল্লাহতালা বলেছেন সেটি হচ্ছে যে ওলা তখ নবসাল্লতি হার্লাহ ইল হাক আল্লাহ তালা যে প্রাণকে হত্যা করা হারাম বা নিষিদ্ধ করেছেন সেই প্রাণকে তুমি হত্যা করো সেই মানুষকে হত্যা করো না ইল্লা বিল হাক এর অর্থ হচ্ছে কতল বিল হাক যেটা বললাম যে সে যদি এরকম কোনো অন্যায় এবং অপরাধে জড়িত হয়ে পড়ে যার কারণে মানুষের জীবন শঙ্কিত হয়ে পড়ে দেশে বিপর্যয় নেমে আসে তাইলে সে রাষ্ট্রীয় আইনের অধীনে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে মানে রাষ্ট্রীয় নিরাপত্তা সামাজিক নিরাপত্তা এটা কি বলা হয়েছে শরীয়তে হতলবিল হক বৈধ কারণে হত্যা সেটি ছয়টি কারণে হইতে পারে এক নম্বর হইল যে ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করেছে আমি আজকে আপনাকে আর একটা ঘটনা বলি এর আগেও বলেছিলাম কিনা কোনো অনুষ্ঠানে জানি না সেটি হচ্ছে যে আমাদের শাহ মুয়াজ্জম হোসেন এক সময় প্রধানমন্ত্রী ছিলেন হ্যাঁ ডাকসুর বিপি ছিলেন তো শাহ মুওয়াজ্জ্জেম হোসেন জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ইনকেলাভ গ্রুপের একটা সাপ্তাহিক পত্রিকা এখন জানি না আছে কিনা পূর্ণিমা ছিল পূর্ণিমা একটি সাপ্তাহিক পত্রিকা ছিল সেই পত্রিকায় তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তো সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে জেলখানাতে তার অনেক ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আবার খুব খারাপ মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তো সাংবাদিক জিজ্ঞেস করলো যে খারাপ মানুষকে কিরকম উনি বললেন সিরিয়াল খুনি ধারাবাহিকভাবে খুন করে যাচ্ছে সে এবং এরকম একজন মানুষের সাথে তার জেলখানায় সাক্ষাৎ সে অবলিলায় এই নেতার সাথে তার খুনের হিস্ট্রি বলে যাচ্ছিল তো তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা তোমরা যে এই মানুষ মারো তোমাদের দয়া হয় না সে বলছিল যে আপনারা যে মুরুখ জবাই করেন এই সেরকমই আমার কাছে মনে হয় একজন মানুষকে হত্যা করা মানে এখানে কোনো হত্যা কোনো ফিলিংসটাই ফিলিংসটাই তার নাই হ্যাঁ তো তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা তুমি জীবনে কতটা খুন করেছ সে জলদুস ছিল তো সে বলছিল যে আমি ছয় দশ আট খুন করেছে তার কাছে তারপরে তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি এখন কি চিন্তা করছো আমি বসে তম খুনের পরিকল্পনা করতেছে এখনো তার খুনের নেশা রয়ে গেছে তার মধ্যে যে মানসিকতা মানবতা এই জিনিসটা অলরেডি বিলুপ্ত হয়ে গেছে আমি যে কারণে এই ঘটনাটি এই জায়গাতে আমাদের দর্শক বা শ্রোতাদের জন্য এনেছি সেটি এটা বোঝানোর জন্য যে আইন একজন মানুষকে আষট্টিটা খুন করার সুযোগ দান করে যে আইন একজন মানুষকে আষট্টি খুনের পরেও তাকে জেলখানায় রেখে বাবুর দ্বারা রান্না করে খাওয়ায় যে আইন তাকে আষট্টিটা খুন করার পরেও পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখে যে আইন তাকে উনসত্তরতম খুনের পরিকল্পনা নেওয়ার সুযোগ দান করে সেটি পৃথিবীর মানুষের জন্য কোনো কল্যাণকর আইন নয় একদম না কোন কল্যাণকর আইন নয় এই জন্য ইসলামী শরিয়া বলে যে একটা মানুষের একটি খুনের বিষয় প্রমাণিত হওয়ার পরে সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায় তাকে দ্বিতীয় খুনের কোনো সুযোগ দেওয়া যাবে না এই জন্য কোরআন মজিদে বলা হয়েছে ওয়ালাকুম ফিলক হায়াতুন হ্যাঁ যে খুনের পরিবর্তে খুন হত্যার বদলে হত্যা এর মধ্যে তোমাদের জীবন রয়েছে কারণ ওই একটি খুন করার পরে তাকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হতো তাহলে পরবর্তী সাতষট্টি জন মানুষ খুন হতো না এবং আরেকজন মানুষের খুনের পরিকল্পনা করার সে সুযোগ পেত না এবং আর অনেক খুনি তৈরি হওয়ার সুযোগ হইত তার সহজাত যে এটা হইতো না তো এই জন্য প্রথম যেটা হচ্ছে যে কোনো মানুষ যখন একজন মানুষকে হত্যা করে ফেলবে তখন বুঝতে হবে সে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছে এবং এ কারণে তাকে আইনের প্রয়োগে রাষ্ট্রীয়ভাবেই আদালত এবং আইনের প্রয়োগে তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে সরিয়ে ফেলতে হবে দ্বিতীয়ত হল যে আমরা জানি যে ইসলামী শরীয়তে যুদ্ধকে জেহাদ বলা হয় হ্যাঁ এবং এখন জেহাদকে অনেকে অপবেক্ষা করেন কিন্তু জেহাদ মূলত কিন্তু অন্যায়কে প্রতিহত করার জন্য অন্যায়ের মূলত পাঠন করার জন্য বিশৃঙ্খলা সন্ত্রাসকে মূলত পাঠন করার জন্য মানুষের জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য এবং জেহাদের ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে যেটা আমরা অনেকে না বুঝেই কথা বলি জেহাদ তো ব্যক্তিগতভাবে আমি আপনি শুরু করতে পারবো না একটা গোষ্ঠী শুরু করতে পারবেন না জেহাদ তো এটা রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের নির্দেশ লাগবে সেখানে প্রধান সেনাপতি লাগবে সেখানে একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটি শুরু করতে হবে কেমন এটা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য রাষ্ট্রীয় সীমানা রক্ষা করার জন্য একটা দেশের উপরে হুমকি প্রতিহত করার জন্য এরকম কারণে তো জেহাদের ময়দানে বা যুদ্ধের ময়দানে এক পক্ষ আর এক পক্ষকে যে এই মানে সামরিক যে হত্যাকাণ্ড ঘটে সেটি বৈধ হ্যাঁ সেটি বৈধ তা ইসলামে যেটা বলা হয়েছে যে এহাদের ময়দানে সত্য দিনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের এই হত্যা সেটা হচ্ছে বৈধ তৃতীয়ত হচ্ছে যে রাষ্ট্রের পতনের জন্য কেউ যদি কাজ করে একটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এই জন্য রাষ্ট্রদ্রোহিতা এবং সেখানে সে ইসলামী রাষ্ট্রের পতনের জন্য সে যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবেই সে মৃত্যুদণ্ডের সম্মুখীন হবে এবং চতুর্থ হচ্ছে যেটা আমি আগের ঘটনাটি বললাম যে বিবাহিত নরনারী তারা যদি বেবিচারে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কারণ ইসলাম কখনোই এই বিষয়টাকে এই কি করে না সমর্থন করে না কেন করে না এটা বিশ্লেষণযোগ্য একটি বিষয় সেটা হলো কোরআন মজিদে দেখেন সুরাত আল্লাহ তালা বলতেছেন কিন্তু এটা বলে নেই বলা হচ্ছে ইয়া রব্বাকুম হে মানব জাতি তোমরা ভয় করো তোমাদের রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদের জীবন যাপনের জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন তোমাদের পরওয়ারিশ করেছেন বড় করছেন এবং যিনি তোমাদেরকে মৃত্যু ঘটাবেন সেই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক প্রাণের উৎস থেকে আদম থেকে ওহালাকা মিনহা যাহা এবং তার থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন ওবাসা মিনহুমা রিজায়ালন ক্যাসিরাও অনিসা। এবং তাদের দুইজন থেকে অসংখ্য নরনারী পৃথিবীতে পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন আজকে সাতশো কোটি মানুষ থাকলে সমস্ত মানুষই সেই আদম এবং হাওয়ার সন্তান আর তারপরে আল্লাহ তালা বলতেছেন ওত্তাক্লাহ তসা আলু আর হাম আমরা এই যে আমাদের সম্পর্ক পারিবারিক এবং সামাজিক আত্মীয়তার সম্পর্ক কেউ আমার ভাই কেউ বোন কেউ মা কেউ বাবা কেউ চাচা কেউ ফুফু কেউ ফুফা কেউ খালু কেউ খালা কেউ মামা কেউ মামি ঠিক আছে না কেউ দাদা কেউ দাদি কেউ নানা কেউ নানি এই যে এইভাবে আমাদের সামাজিক সম্পর্ক নিকটাত্মীয় দূরের আত্মীয় এটা যে আমাদের হয়েছে এই আত্মীয়তার সম্পর্ক কিসের ভিত্তিতে সেটা হচ্ছে পবিত্রতার কারণে তো বিবাহ ও বহির্ভূত যৌনাচার এটাকে কোনোভাবে যদি এলাও করা যায় তাহলে মানুষের জন্মের পবিত্রতা থাকে না হ্যাঁ মানুষের জন্মের পবিত্রতা না থাকলে মানুষের সম্পর্কও থাকে না তাহলে মানবিক সম্পর্ক যেটাকে বলা হচ্ছে সেই সম্পর্ক ভেঙে গেলে এই পৃথিবীর কোনো শৃঙ্খলা থাকবে না সেখানে সৌহার্দ কিছুই থাকবে না আল্লাহ তালা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেটাও থাকবে না এই জন্য এই বিষয়টাতে ইসলাম অত্যন্ত কঠোর অন্যান্য সমাজ ব্যবস্থাতে এই কঠোরতা হয় না যে কারণে সেই সমাজ ব্যবস্থাতে যারো সন্তানের কোনো অভাব নেই তো এই বিষয়টাতে কঠোর যে বিবাহিত নরনারী বিবাহিত অবিবাহিত জন্য ভিন্ন আইন সেখানে এই যে একশোটি দুর্রা মারার বিষয় আছে প্রকাশ্যে এবং বিবাহিত নরনারী যদি বেবিচারে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কারণ কোনোভাবেই এটাকে এলাউ করা যাবে না যে এটা যদি চলতে থাকে তাহলে মানুষের সমাজ ব্যবস্থায় যেটা বলা হয়েছে আর হাম যে আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরে পরস্পর হক দাবি করো তা কারো যদি বাবা না থাকে তার তো চাষাও থাকবে না ফুফু থাকবে না দাদা থাকবে না এগুলো তো এগুলি থাকবে না পারিবারিক এবং যেখানে যে ব্লাডের যে মানুষের এটা সেটা তো গড়ে ওঠার সুযোগ হচ্ছে না মানে সে তার মতো করে মানে যেভাবে আপনি বলছেন যে তার বাবার পরিচয় নাই তার চাচার পরিচয় নাই এর মানে তার সোসাইটি এবং ফ্যামিলির পরিচয় নাই তখন তখন সে যে আপনার প্রতি যে আমার দায়বদ্ধতা আছে আপনার প্রতি যে আমার রেসপেক্ট আছে আপনার প্রতি আমার ভালোবাসা আছে সৌহার্দ্য সম্প্রীতির জায়গাটা যেখানে উৎপত্তিটাই যেখানে থাকছে না তখন সন্তান হবে এবং সেই সন্তানকে দিয়ে দিবে ওই যে ডে কেয়ারে কেমন এটা আমরা যেটাকে বলি যে খোয়ার ওইরকম জায়গাতে দিয়ে দিবে আর মা বাবারা চলে যাবে কোথায় ওই যে আপনার বৃদ্ধাশ্রমে এটা সামাজিক এটা তো ডে কেয়ার তো এখানে আরেকটা মানে একদম প্রতিষ্ঠিত কালচার আছে যেটা পৃথিবীর উন্নত দেশগুলোতে চর্চা হয় যে ওইরকম সন্তান যারা তাদেরকে ওরা ডে কেয়ার এর পরবর্তীতে মানে ওরা ওদেরকে সোলজার হিসাবে নিয়ে নেয় সেনাবাহিনী এবং তারা তারা ওই সাইকোলজি টেস্ট করে বুঝতে পারে যে এই সব ছেলে মেয়েরা হিংস্র হবে এবং এরা এরা কিন্তু মানুষ হ্যাঁ কোনো দ্বিধার সংশোধন থাকবে না কারণ তার মধ্যে মানবতা মানবিকতার ঘাটতি থাকবে কারণ বাই বন্ড সে ওই জায়গা থেকে সে মানে দূরে ছিল হ্যাঁ ওই জায়গাটা পায় না ইসলামী শরিয়াতে যেটা বললাম যে এক নম্বর হচ্ছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে তাহলে সে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায় দ্বিতীয়ত হলো যুদ্ধের ময়দানে এটা তৃতীয়ত হল যে রাষ্ট্র ব্যবস্থাপতনের জন্য কেউ যদি কাজ করে তাহলে এটা চতুর্থ হচ্ছে যে বিবাহিত নরনারী যদি বেবিচারে লিপ্ত হয় তো তার মৃত্যুদণ্ড এবং পঞ্চম হচ্ছে ডাকাতি হত্যা উত্তরিক যেটাকে বলা হয়েছে হত্যা উত্তরিক ডাকাতি যে ডাকাতি করলো মানুষ হত্যা করলো সেই ক্ষেত্রেও আপনার এই মৃত্যুদণ্ড হ্যাঁ এবং যদি মূর্তায় যায় তাইলে সেই ক্ষেত্রে তাকে তোবার সুযোগ দিলেও সে ফিরে না আসলে এই শর্তাবলী আছে এর ভিত্তিতে তাকে কি এই মৃত্যুদণ্ড কার্যকর হবে তার উপরে এবং এগুলো যে বললাম এগুলো কিন্তু আবার আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তিগতভাবে কিংবা সামাজিক কিংবা গোষ্ঠীগতভাবে এই সমস্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না প্রয়োগ করার সুযোগ না কারো আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নাই রাষ্ট্রের রাষ্ট্র এবং সরকারের বিষয় আইনটা হচ্ছে এটা এটা প্রয়োগ করবে যখন ইসলামী হুকুমত প্রয়োগ হবে আদালতের মধ্য আদালতের রায় এবং ফয়সালার ভিত্তিতে এবং আইন প্রয়োগকারী সংস্থা এটা প্রয়োগ করবে প্রিয় দর্শক শান্তি সৌহার্দ্য ও সম্প্রীতির প্রসঙ্গে আমরা গভীর আলোচনায় আছি আমাদের মোহতরাম অত্যন্ত গভীর কথাগুলো বলছেন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর খুব শীঘ্রই ফিরছি আমরা আবার আলোচনা শুরু করব বিরতির পর আবার স্বাগত ইসলামের দর্শন অনুষ্ঠানে আসুন আমরা আমাদের আলোচনায় ফিরি আমাদের দর্শক শ্রোতাদের জন্য উপস্থাপন করতে যাই কোরআন মজিদের সুরাবাকার একশো আটাত্তর এবং একশো উনআশি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলেছেন ইয়া ইহল্লাদা আ আনু হে ইমানদারগণ কতিবা আলেই কমুল কসাস যে আল্লাহ তালা তোমাদের জন্য কসাসের বিধান দিয়েছেন কাহাকে বলে যে একজন মানুষকে হত্যার পরে তাকে দণ্ডিত করা হ্যাঁ দণ্ডিত করা ফিল হত্যাকাণ্ডের ক্ষেত্রে আলহৌরু বিল হর যদি কে হত্যা করে দিলে আজাদ স্বাধীন মানুষকে হত্যা করলে স্বাধীন কে হত্যা করলে গোলাম নারীকে হত্যা করলে নারী কেমন ফামান ফমানি মিন আখিহি শাইউন মাফ বিল মারুফ ওয়া ইলাহি ইলাইহি হাসান যে সেই ক্ষেত্রে ধরেন যে হত্যা কাণ্ডে যে নিহত হয়েছে তার পরিবারের কেউ যদি তাকে মাফ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে দিয়তের ব্যবস্থা আছে এমনিভাবে সুরা ফুরকানের আষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওল্লা দিন আল্লাহন মা আল্লাহন আকার যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না ওলা ওলা ও ওলা আল্লাহ ইল্লা বিল হক এবং যারা এই অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত করে না ওলা নুন এবং যারা জেনা ব্যবিচারে লিপ্ত হয় না ওমাইয়া ফাল জালিকা ইয়ালকা আসামা তে এইগুলি যদি তারা করে তাহলে সে শাস্তি বুক করবে তো এখানেও আল্লাহতালা ওই যে মমিনদের গোনাবলী যে এরা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না তারা জেনা ব্যবচারে লিপ্ত হয় না এই সবগুলোই কিন্তু কবিরা গুণা এবং এগুলো সংগঠিত হলে সমাজে অশান্তি সৃষ্টি হয় সামাজিক সম্প্রীতি নষ্ট হয় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং সমাজের স্থিতিশীলতা নষ্ট হয় তো এই জন্য এই বিষয়গুলোতে যেটা আমরা যদি সমাজের মধ্যে শান্তি চাই সম্প্রীতি চাই তাহলে অবশ্যই মানুষের মধ্যে এই প্রবণতা রুখতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ লাগবে এবং কোনো মানুষের মধ্যে যদি এই ধরনের অপরাধ প্রবণতা সৃষ্টি হয়ে যায় তাহলে তাকে আর আরেকটা অপরাধ করার সুযোগ দেওয়া যাবে না আমি এখানে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে হাদিস শরীফে আসছে যে কুল্লু মাউল ইউলাদু আল আল ফিতরা যে প্রত্যেকটি মানুষ ফিত্রতের উপর জন্মগ্রহণ করে এর অর্থ হচ্ছে যে ইসলামের যে বিধান সেই বিধান মানার যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে আবু আহ ইউদানহী ইউনাসিরানহী ইমাজানহী তার পিতামাতা পরিবেশ তাকে তো সেখানে আমি একটা ঘটনা বলি যে কুমিল্লার আদালত এটা অনেক আগের আমার মানে আশির দশকের একটি ঘটনা যে সেখানে একটি মেয়েকে একটি ছেলে এসিড নিক্ষেপে তার চেহারা ঝলসে দিয়েছিল এক চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করেছে আপনি বুঝতে পারতেছেন চেহারা কি হয়েছে তো সেখানে বিচারিক আদালতে নিম্ন আদালতে তার একটি শাস্তির রায় হয়েছে কত বছরের জেল ছিল ওই সময় পরবর্তীতে এই এসিড নিক্ষেপের শাস্তি আমাদের দেশে মৃত্যুদণ্ড হয়েছে এটা এর আগের ঘটনা বলতেছে তো এটি যখন হয়েছে তখন মেয়েটি অজুরে কাঁদতেছিল সে আদালতে উপস্থিত ছিল আদালতে উপস্থিত ছিল তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি কি বিশ বছরের সম্ভবত ওই জেল হয়েছিল তো জিজ্ঞেস করেছিল যে আপনি কি সন্তুষ্ট হন নাই খুশি হন নাই এই রায় মেয়েটি বলছিল যে না আমি খুশি হইনি তো সাংবাদিকরা জিজ্ঞেস করল যে আপনি কি হলে খুশি হবেন হতেন তখন সে বলল যেভাবে আমার চেহারাটি জলসে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে তার চেহারাটি জলসে দেওয়া হলে আমি খুশি হতাম সোহান আল্লাহ আমি এই ঘটনাটি পরে বললাম যে আল্লাহ এই যে হাদিস শরীফে বলা হয়েছে কুল্লু মৌলুদ্দিন ইউলাদু আল্লাহ ফেতরত ফেতরতের কথাই কিন্তু সে বলেছে সে কিন্তু সরিয়া আইন জানে না ইসলামী বিধান জানে না সে সে বলছে যে যেভাবে ইসলাম সেটাই চায় আপনি একজন মানুষ খুঁট দিয়ে অপরাধ করেছে আপনি তাকে ধরবেন তারপরে ফাইল রেডি করবেন আপনি তাকে পুলিশ দিয়ে পাহারা দিবেন রান্না করে খাওয়াইবেন বছরের পর বছর যাইবে তারপরে তিন মাসের জেল হবে এটা এগুলি কোনো শাস্তি না একেবারে ফিতা দিয়ে মেপে সে যেটুকু অপরাধ করেছে সেইটুকু করে তাকে ছেড়ে দেন তো দেখেন যে সেই মেয়েটা যে কথা বলছে যে এই শাস্তি এরকম হবে এরকম হবে এরকম হইলে সমানে সমান এরকম শাস্তি হলে কি হয় যে মানুষের মধ্যে যে অপরাধ প্রবণতা আছে একটি ঘটনা যখন সংঘটিত হবে তো এই ঘটনা দেখে এবং এই ঘটনার প্রচারণা শুনে সবাই প্রত্যেক মা বাবা তার সন্তানকে সতর্ক করবে বাবা যাই করে এই কাজ করো না প্রত্যেক শিক্ষক তার ছাত্রদেরকে সতর্ক করবে বাবা যাই করে এই কাজ করো না প্রত্যেক নেতারা তার কর্মীকে সতর্ক করবে এই কাজ করো না প্রত্যেক অফিস প্রধান তার সহকর্মীদের সতর্ক করবে দেখে এই কাজ করো না দৃষ্টান্তমূলক শাস্তির প্রভাব এবং বৈশিষ্ট্য হচ্ছে এটি যে একটি ঘটনা সংগঠিত হয়ে গেলে একটি শাস্তি প্রয়োগ হলে সমগ্র দেশের মানুষ সচেতন হবে যে বাবা এই কাজ করা যাবে না তো ইসলাম তুমি যা করবা তার রেজাল্ট সাথে সাথে তুমি পেয়ে যাবে হ্যাঁ সাথে সাথে পেয়ে যাবে তো এই জন্য দেখেন যে এই সুরা নিসার তিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছেন কেউ যদি কাউকে স্বেচ্ছায় খুন করে হ্যাঁ তাহলে আল্লাহ তালা বলছেন ওমান কাতালা মুম মুতামিদান ফাজা জাহান্নাম দুনিয়াতেই শেষ না কেউ যদি কাউকে হত্যা করে কোনো মমিন ব্যক্তিকে হত্যা করে তাহলে তার শাস্তি হচ্ছে জাহান্নাম হা লিদান ফিহা সে সেখানে সদা সর্বদা থাকবে আর ও আলাইহি আল্লাহ তালা তার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন ও হু এবং আল্লাহ তালা তার উপর অভিসম্পাদ করবেন আর আজাব প্রস্তুত করা হয়েছে কতটা বিষয় হল যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে তাহলে তার পরকালীন শাস্তি হচ্ছে জাহান্নাম এবং সেখানে সে চিরদিন থাকবে খালিদান ফিহা বলা হচ্ছে চিরদিন থাকবে আর হচ্ছে যে আল্লাহ তালা তার উপর প্রচন্ড অসন্তুষ্ট হবেন দুই তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা তার উপর অভিসম্প করবেন মানে যতটুকু জিনিসটাকে মানে গর্বিত করা যায় সবটুকু গর্ব এবং চার নম্বরে বলা হচ্ছে ও আদাল তার জন্য প্রচন্ড শাস্তির ব্যবস্থা মহাশাস্তি প্রস্তুত রাখা হয়েছে আমাদের মানে কোনো এই কাজ করা যাবে না অন্যের জানের কোনো মানে অনিরাপদ মানে অন্যের জানের যানকে নিরাপত্তা দিতেই হবে কাউকে হত্যা করা যাবে না করা যাবে না এবং রসুল সাল্লাম যেটা বলেছেন সেবাবুল মুসলিম ফুসুক যে গালাগালি করা হচ্ছে কবিরা গুনা আর ওকেল হুকুফ তাকে হত্যা করা হচ্ছে কুফরি আর রসুল বলতেছেন হত্যা সম্পর্কে বিদ্যা হজ্জের ঐতিহাসিক ভাষণে হে লোক সকল তোমাদের জান মাল ইজ্জত আবরুর উপর হস্তক্ষেপ তোমাদের উপর হারাম করা হলো কারো জানের উপরে কারো সম্পদের উপরে কারো ইজ্জতের উপরে আক্রমণ করা যাবে না এটা তোমাদের জন্য হারাম আর তোমাদের আজকার দিন এই জিলহজ মাস এবং এই মক্কা নগরী যেমন পবিত্র এবং সম্মানিত অনুরূপভাবে তোমাদের চান মাল ইজ্জত সম্মানিত এর উপরে কোনোভাবে হস্তক্ষেপ আমার পরে তোমরা পরস্পরে পরস্পরকে হত্যা করো না কাফেরদের মতো তোমরা কাফেরদের মতো দলভুক্ত হয়ে যেও না তাহলে এখানে নবী করিম ইসলাম তার পুরা সাহাবাই রামকে এবং তাদেরকে বলেছেন যে আমার কথাগুলো তোমরা পরবর্তীদের কাছে পৌঁছে দিও তাহলে তিনি পুরা উম্মাকে সতর্ক করে গেছেন যে কোনোভাবেই কারো জানের উপরে কারো মালের উপরে কারো ইজ্জতের উপরে আক্রমণ করা যাবে না এবং কাউকে হত্যা করা যাবে না সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তির নিহত হওয়ার তুলনায় সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে তুচ্ছ তাহলে কতটা মানে একজন মানুষের নিরাপত্তার ব্যাপারটা একজন মানুষের জীবনকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানে প্রশ্ন উঠতে পারে যে আপনারা তো মুসলমানের কথা বলতেছেন না মুসলমানের কথা না দেখেন পরের হাদিসে আসছে যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো মুসলিমকে হত্যা করলো সে কখনো জান্নাতের সুগন্ধি পাবে না চুক্তিবদ্ধ বলতে কি বোঝায় মনে করেন যে একটা দেশে একটা যেমন বাংলাদেশের কথাই আমরা বলি যে বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ তাই না অন্যান্যরা আছে তাহলে অন্যান্য যারা আছে তারা চুক্তিবদ্ধ কিভাবে যে তারা আমাদের সংবিধানকে মেনে নিয়েছে দেশের স্বাধীনতাকে মেনেই দেশে বসবাস করে এই দেশের নাগরিক তারা চুক্তিবদ্ধ হ্যাঁ কেমন একই চুক্তিতে আমরা মানে যুদ্ধের ময়দানে সে বিদ্রোহী না একই চুক্তি এমনিভাবে কোনো মানুষ যদি আমার দেশে ভিসা নিয়ে আসে সে চুক্তিবদ্ধ সে আমার আমার জনপদের চুক্তিবদ্ধ তো এই যে যারা দেশের স্বাধীনতাকে মানে দেশের আইনকে মানে অথবা দেশের আইন মেনে ভিসা নিয়ে দেশে বসবাস করে এরকম কোনো মানুষকে সে অমুসলিম হলেও তাকে যদি কেউ হত্যা করে তাহলে রসুস ইসলাম বলতেছেন দুনিয়ার শাস্তি যেটা তো সেটা তো আছেই আইনের শাস্তি যেটা প্রয়োগ হবে সেটা তো আছেই বাকি পরকালীন শাস্তির কথা বলা হচ্ছে সে জাননাতে সুগন্ধেও পাবে না তো এইটা আমরা বলতে চাই যে এখানে হচ্ছে ইসলামের সৌন্দর্য হ্যাঁ যে পৃথিবীকে নিরাময় করার জন্য পৃথিবীকে বাস উপযোগী করার জন্য এবং পৃথিবীকে আপনার কি করার জন্য বলবো যে শান্তি এবং নিরাপত্তার বাসস্থান করার জন্য আপনি দেখেন যে ইসলামী শরিয়া কতটা সুন্দর এবং কতটা ইনসাফপূর্ণ কতটা আদালত আমি আমরা যেটা মনে করি সারা দুনিয়ার জন্য সুশাসনের জন্যে প্রথম যে পদক্ষেপটি নেওয়া দরকার সেটি হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা কোনোভাবেই মানুষ যেন তার জীবন নিয়ে শঙ্কিত না হয় এবং তার জীবনের আজকে আমরা গতকাল গত পর্ব যেটা বলেছিলাম যা আজকে দেশে যে যুদ্ধ হচ্ছে এক একটি অস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এক একটি বিল্ডিং দলির সাথ করে দেওয়া হচ্ছে এবং সেই এলাকাতে অনেক লোক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এ এগুলি কোনো মানবিক বিষয় হলো এটা মানবিক বিষয়ের মধ্যে পড়ে কিনা এটা কোনো মানুষের আচরণের মধ্যে পড়ে কিনা তাহলে মহতরাম এই যে বিশ্বজুড়ে যে অশান্তি বর্তমানে চলছে নিরপর মানুষেরা যুদ্ধ প্রাণ হারাচ্ছে প্রাণ হারাচ্ছে এবং মূলত এই কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে যে এই হত্যা এই মানে হাঙ্গামা ওই রক্তপাতের মূল হুতা হিসাবে কারণ হিসাবে অনেক সময় মুসলিম জাতির প্রতি আঙ্গুল তোলা হয় সেটা কি আপনি যে ইসলামের আইনগুলো বিশ্লেষণ করলেন তাহলে তাহলে কি আপনি মনে করেন যে একজন প্রকৃত মুসলিম রকম মানে হত্যাকাণ্ডে বা এরকম পৃথিবী অশান্তি পৃথিবীর অশান্তি সৃষ্টি করতে সে ভূমিকা রাখতে পারে না এটা কখনোই না এটা পারে ইসলাম আগ্রাসন বা কি তৈরি করে কখনোই না প্রকৃত আপনি যদি বলেন যে ফিলিস্তিনি ফিলিস্তিনি যারা যারা এখনো অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলায় ইট ছুড়ে গুলাইল দিয়া কি মারে এরা এদেরকে যদি আপনি সন্ত্রাসী বলেন মুহা মহা অন্যায় হবে কারণ তাদের দেশটা অন্যরা দখল করে নিয়েছে তাদের দেশটা অন্যরা দখল করে নিয়েছে এবং তারা দেশের মানুষকে এই দেশ থেকে বিতরণ করেছে এবং বছরের পর বছর যুগের পর যুগ দশকের পর দশক যাবৎ তাদের উপর কত নির্যাতন চালাচ্ছে এগুলি হচ্ছে যে বিশ্ব নেতাদের বিবেকের কাছে প্রশ্ন যে এরা কিভাবে সন্ত্রাস হবে এরা তো মূলত হ্যাঁ এরা মূলত মজলুম এবং এরা তো ওই যে আপনি যে কথা বলছিলেন যে এরা তো নিরস্ত্র এবং এরা কখনো আক্রমণাত্মক আচরণে যাচ্ছে না এরা প্রতিনিয়ত আমরা যে মিডিয়ার সুবাদে পাচ্ছি যে এদের উপর প্রতিনিয়ত মানে আক্রমণ করা হচ্ছে আমি আরেকটি বিষয় এখানে উপস্থাপন করতে চাই আমরা আসলে খুব ভারী জিনিস নিয়ে কথাবার্তা বলছি যেখানে আসলে রসকস কম হবে সেটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করে তার স্বাধীনতা নিয়ে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের কিছু স্বার্থান্বেষী মহল মানুষকে শৃঙ্খলিত করে তো মানুষের যে ব্যক্তিগত স্বাধীনতা তার যে সমমর্যাদা এবং তার যে সম অধিকার এই জিনিসগুলো মানুষের প্রাপ্য জন্মগত ভাবে তার প্রাপ্য সেগুলো যদি লঙ্ঘিত হয় কোথাও ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘিত হয় তার মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হয় তার সমমর্যাদা প্রাপ্তির বিষয়টি লঙ্ঘিত হয় এবং তার সমান অধিকার প্রাপ্তির বিষয়টি লঙ্ঘিত হয় তাহলে মানুষ কিন্তু বিদ্রোহ করে হ্যাঁ হ্যাঁ মানুষ বিদ্রোহ করে এবং মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এবং লড়াই করে তো যেটা আমাদের আলোচ্য সেটি হচ্ছে যে একটি সমাজ এটা মিশ্র সমাজ ব্যবস্থায় বা একটি পৃথিবীর যে কোনো সমাজ ব্যবস্থাই সেখানে যদি মানুষের ব্যক্তিগত স্বাধীনতাটা না থাকে তার ব্যক্তিগত পছন্দের বিষয় আছে আমাদের প্রত্যেকের এই ব্যক্তিগত রুচি আছে রুচি কি সবার সমান সবার রুচি সমান নয় ব্যক্তিগত পছন্দ সবার সমান নয় তো মানুষের যে ব্যক্তিগত স্বাধীনতা আছে সমমর্যাদা প্রাপ্তির অধিকার আছে সমান অধিকার প্রাপ্তির বিষয়টি আছে সেটি লঙ্ঘিত হলে মানুষ বিদ্রোহ করবে এই জন্য সমাজের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টিতে হস্তক্ষেপ না করা হ্যাঁ এই স্বাধীনতা কখনোই আইন বহির্ভূত হবে না এই স্বাধীনতা বা এই সমমর্যাদা বা সম অধিকার পাওয়ার যে বিষয়টি আমরা বলতেছি সেটা আবার কেউ যেন ভুল না বোঝেন যে যা ইচ্ছা তাই করার অধিকার নীতি নৈতিকতার ভেতরে হ্যাঁ একটি দেশের সভ্যতা সরাফতের বিষয় আসে আছে একটি সমাজ ব্যবস্থায় সেখানে একজন পুরুষ বা নারী উলঙ্গ হয়ে হাঁটতে পারে না এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে যাই তাই করা যাবে না যাই তাই বলাও যাবে না এই যাই তাই যদি আমি বলতে থাকি তাহলে ধরেন এক ধর্মের মানুষ আরেক ধর্মের পূজ্যদের নিয়ে যদি অশ্লীল অশালীন কথাবার্তা বলে তারা উত্তেজিত হবে ঠিক আছে না যেমন মাঝে মধ্যে আমাদেরকে অনেকে উস্কানি দেয় মুসলমানদেরকে যে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে কোরআন মজিদ আগুন দিয়ে জ্বালাইয়ে দেয় এই দৃশ্য দেখলে স্বাভাবিকভাবে একজন মুসলমানের কাছে তার প্রাণের চাইতে প্রিয় কোরআন মজিদ তার প্রাণের চাইতে প্রিয় মোহাম্মদ রসুল্লাহ ইসলাম তো এই বিষয়গুলো আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে কোনোভাবে যা তাই করা অথবা যা ইচ্ছা তাই বলা অথবা যা ইচ্ছা তাই লেখা এটার সুযোগ মানুষের যে স্বাধীনতা এটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে না অবাধ স্বাধীনতা হয়ে গেলে দেখা যাবে যে ওই স্বাধীনতা আরেকজনের স্বাভাবিক জীবন জীবনযাপনের জন্য হুমকি বা অস্বাভাবিক জীবন জি হ্যাঁ সেটি তাহলে যেটি বলছিলাম যে আসলে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে জন্মগতভাবেই মানুষের স্বাধীনতা সে নিয়ে আসে স্বাধীনতা বলতে সাধারণত নিজের ইচ্ছামতো কোনো কিছু করবার অথবা ইচ্ছামতো যে তার অধিকারকে অবাধভাবে ভোগ করার এ বিষয়টাকে বোঝায় অধীনতা মুক্ত অবস্থাটাকেই স্বাধীনতা বলা হয় কিন্তু এই এটাও আমাদের মনে রাখতে হবে যে এই স্বাধীনতা যা ইচ্ছা তা করা অথবা যা ইচ্ছা তা বলা অধিকার নাই এই জন্য আপনি দেখেন যে ইসলাম স্বাধীনতা দিয়েছে কিন্তু আমি যা ইচ্ছা তা খেতে পারি না কারণ আমার নিজের শরীরের জন্য আমার দৃষ্টিভঙ্গির জন্য আমার শরীর স্বাস্থ্যের জন্য আমার পরিবেশের জন্য আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য আমার দুনিয়া এবং আখালতের জন্য আমার অর্থনীতির জন্য এই সব জন্য যা কিছু ক্ষতিকারক ইসলামী শরীয়তে সেটিকে হারাম করা হয়েছে এই জন্য মাদক আমি ইচ্ছা করলে মাদক স্পর্শ করতে পারি না কেন যে এটা আমার জন্য হারাম করা আইন দ্বারা নিয়ন্ত্রিত আমি ইচ্ছা করলি আরেকজনের গায়ে হাত তুলতে পারি না কেন যে এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত আমি ইচ্ছা করলি যা ইচ্ছা বলতে পারি না এটা আইন দ্বারা নিয়ন্ত্রিত আমি মিথ্যা সাক্ষ্য দিতে পারি না মিথ্যা কথা বলতে পারি না আমি অন্যকে গালাগাল করতে পারি না তো এগুলি আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং ক্ষেত্রে দেখেন যে এই আল্লাহ তালা বলেছেন যে ইয়া নাকুম খালাকুম মিনজারি উমসা যে হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে সেই একই একিকতা আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করে ও জাল না কুম সরবা ও এবং তোমাদেরকে আমি ভিন্ন ভিন্ন গুত্র এবং গোষ্ঠীতে আলাদা আলাদা করে দিয়েছি ভাগ করে দিয়েছি কেন লিতা যাতে করে তোমরা পরস্পরে পরস্পরে পরিচয় লাভ করতে পারো পরস্পরে পরে আর বলেছেন ইন্না আক্রমদাল্লাহি আত কাকুম তাহলে প্রাধান্য যেটা আমরা এই যে সমাজ ব্যবস্থাতে তৈরি করেছি যে এরা নিচু বংশ এরা উঁচু বংশ এগুলি মানুষের তৈরি হ্যাঁ এগুলি হচ্ছে মানুষের তৈরি প্রকৃত প্রাধান্য কিসের ভিত্তিতে হবে কোরআন মজিদে বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকুয়া যারা আল্লাহর ভয়ে মন্দ কথা মন্দ কাজ মন্দ আচরণ মন্দ উপার্জন থেকে বেঁচে থাকে এরকম যারা তাদের নৈতিক মান উন্নত করে তারা সমাজেও সমাদৃত হবে সম্মানিত হবে এবং মালিকের কাছেও তারা সম্মানিত হবে তো এর বাহিরে মানুষের মধ্যে অন্য কোনো কারণে প্রাধান্য থাকতে পারে না অন্য কোনো কারণে তারা বেশি সুযোগ সুবিধা বুক করবে এরকম বিষয় থাকতে পারে না তো সেই ক্ষেত্রে আমাদের এই আয়াত যেটা বলছে সেটি হচ্ছে গোটা মানব জাতি একই মূল হতে এসেছে তার বংশ বর্ণ এবং ভাষার যে ভিন্নতা সেটা আল্লাহ তালাই সৃষ্টি করে দিয়েছেন এবং সেটি সৃষ্টি হয়েছে কৃষের জন্য পরস্পরে পরিচয় লাভ করার জন্য আর প্রকৃত প্রাধান্য হবে সেটি হচ্ছে তাকুয়ার ভিত্তিতে এই বিষয়টিকে দেখেন যে আমাদের নবীজিস্লাসলাম বিদায় হজ্জের ভাষণে যেটা উপস্থাপন করেছেন যে লা ফজলাল আরব আলা আজম আরবের জন্য ওনারবের উপরে আর ওলা আজমিনা আলা আরবিন যে আরব আরবের জন্য ওনারবের উপরে আর আর ওনারবের আরবের উপরে আর কালোর সাদার উপরে সাদার কালার উপরে কোনো প্রাধান্য নাই ইল্লা বি তাকুয়া তাকোয়ার ভিত্তিতেই প্রাধান্য হবে ওয়ালা ফজলা লিল আনসাব বংশ মর্যাদার কারণেও কোনো প্রাধান্য হবে না তো এটি আরেকটি বিষয় যে সমাজে এই যে বিশৃঙ্খলা তৈরি হয় বা একদল আরেক দলকে অচ্ছুত ঘোষণা করে অথবা এক বংশ আরেক বংশকে নিম্নের মনে করে আরেক বংশকে উচ্চবর্ণের মনে করে এগুলি কিন্তু মানুষের তৈরি এগুলি বৈষম্য তৈরি করে এগুলি মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে হিংসা তৈরি করে এবং হিংসা এবং বিদ্বেষী সমাজের মধ্যে নানা প্রকারের অপরাধ প্রবণতা জন্ম দেয় এবং এই অপরাধই কিন্তু সমাজকে অস্থির করে অশান্ত করে তো ইসলাম আপনি দেখেন যে যতগুলো বিষয় আমরা এখানে আলোচনা করলাম যে তাকোয়া ছাড়া যে সমস্ত বিষয়ে প্রাধান্য তৈরি হয় এইগুলি কিন্তু সমাজের জন্য অশান্তির মূল কারণ এবং এই এই সমস্ত বিষয়ই বাড়তে বাড়তে হিংসা বিদ্বেষ একটা পর্যায়ে যখন চলে যায় তখনই খুনাকুনিতে মানুষের দেশে দেশে কি পরিমাণ অপরাধ হয় সেটি যদি আমরা জানতে চাই তাহলে অপরাধ যা সংগঠিত হয় সকল অপরাধ কি রেকর্ডেড হয় সকল অপরাধ কি রেকর্ড হয় না দিনে দুই গুণ রাতে চার গুণ অপরাধ আমরা মনে করি যে আমরা সভ্য তার মধ্যে বসবাস করতেছি কিন্তু সভ্যতা আমি আপনাকে একটি জিনিস বলি যে বস্তুতান্ত্রিক একটি দৃষ্টিভঙ্গি আছে যে বস্তুর উন্নয়ন আমার রাস্তাঘাট ফাঁকা হয়েছে আমার ঘরে ঘরে বিদ্যুৎ গেছে আমার প্রত্যেক ঘরে টেলিভিশন আছে এইটা দিয়া সভ্যতার একটা পরিমাপ করা হয় কিন্তু ইসলাম পরিমাপ করে গুণামুক্ত জীবনযাপন দিয়ে একটা সমাজ ব্যবস্থাতে অপরাধ প্রবণতা যদি শূন্যের কোঠায় নেমে আসে তাহলে সেই সমাজ সভ্য একদম আর একটা সমাজ ব্যবস্থাতে অপরাধ দিনে দুই গুণ রাতে চার গুণ এখন আপনি যদি আমাদের রাষ্ট্রসমূহ তাদের অপরাধ প্রবণতার রেকর্ড দেখেন রেকর্ড কিন্তু আছে অনেক অপরাধ আছে যে দশটি অপরাধ সংগঠিত হলে তার ওয়ান পার্সেন্ট সেখানে ইয়ে হয় রেকর্ড হয় এরকম তাহলে এরপরেও আপনি যদি দেখেন যে দুই হাজার সালে যে অপরাধ সংগঠিত হয়েছে দুই হাজার বাইশ সালে বাইশ সালে সেই অপরাধ কমছে না বাড়ছে দেখুন বাড়তেছে অপরাধ কিন্তু বেড়ে চলেছে এই অবস্থাতে আমরা বলতে পারি না যে আমরা সভ্য আমরা আগের চাইতে সভ্য আমাদের একথা থেকে আবার কোনো ভাই বা বোন যেন মনে না করেন যে আমরা বস্তুবাদী উন্নয়নের বিরোধী এগুলো মানুষের জীবন যাপনকে সহজ করে সহজ করে হ্যাঁ কমফোর্টেবল করে সুখময় করে এগুলির প্রয়োজনে তো আমরা অস্বীকার করি না প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নৈতিক মানে আমরা যদি উন্নত না হই একটা এক ধরনের গুণা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সীমিত থাকে এক ধরনের গুণাখাতা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে সীমিত থাকে আর এক ধরনের গুণা হচ্ছে না তা ব্যক্তির মধ্যে থাকতেছে না সেটা অন্যকেও প্রভাবিত করতেছে এবং ক্ষতিগ্রস্ত করতেছে তাহলে এই এই প্রবণতা যদি আমার ব্যবস্থাপনা কমাতে না পারে এটা দিনে দিনে বৃদ্ধি করতে থাকে তাহলে সেটা আমরা বলবো যে জৌলুস আছে কিন্তু ভিতরে শান্তি থাকবে না স্বস্তি থাকবে না ভিতরে শান্তি থাকবে না স্বস্তি থাকবে না এবং তার জীবন এই জীবনই তো শেষ নয় জীবনের পরে তো যে আল্লাহ তালা যেটা বলেছেন যে আল্লাদি খালাকাল আল হায়াতা মৃত্যুর পর যে জীবন আসতেছে সেটা হচ্ছে প্রকৃত জীবন সেই জীবনে মানুষ কিন্তু পরিপূর্ণ শান্তির মধ্যে থাকবে তো এই জন্য দুনিয়াতে দুনিয়ার জীবনে শান্তি স্বস্তি নিরাপত্তা এবং আখালাতের জীবনে শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদেরকে ইসলামী জীবন ব্যবস্থার দিকেই পরিপূর্ণভাবে আসতে হবে যেটা যেটাকে আল্লাহ তালা বলেছেন উদ্হলু ফিসিল মিকা ফাহ যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাইলে ইসলামকে আমরা পরিপূর্ণভাবে যদি প্রবেশ করি এবং এটাকে লালন করি ধারণ করি এবং এটাকে পালন করি তাহলে দেখা যাবে যে আমি দুনিয়ার জন্য সম্পদে পরিণত হব এবং আখেরাতেও তালা আমার জন্য শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করবেন হ্যাঁ একদম মহতারাম একদম মহতারাম আসলে এই যে আপনি যে আলোচনায় এসে আপনার সুন্দর কথাটির ইতি টানলেন আমরা একদম শতভাগ একাত্মতা ঘোষণা করি যে আসলে এটাই সব থেকে উন্নতি এবং সমৃদ্ধি এবং শান্তির পথ কারণ আমাদের বৈষয়িক উন্নয়ন সাথে সাথে যদি আমাদের নৈতিক উন্নয়নটা না হয় তাহলে আসলে আমরা শান্তির পথ খুঁজে পাবো না এবং একটা জিনিস আমি এক মিনিটে আর শেষ করি সেটা হলো যে আপনি দেখেন যে কথাগুলো আমরা আলোচনা করলাম সেই কথাগুলো শুধুমাত্র বরং বিশ্ব শান্তির জন্য বিশ্ব শান্তির জন্য হ্যাঁ এক্স্যাক্টলি সেটা যে সমাজে এই বিষয়গুলো চর্চিত হবে সেখানে শান্তির প্রশ্নবরণ নেমে আসবে একদম সেখানে একদম আর শুধু শুধু মুসলমানরা যদি শান্তিতে থাকেন আর ও ভাইরা যদি অশান্তি থাকেন তাহলে মুসলমানের না হ্যাঁ তিনি তো সকলের হ্যাঁ একদম মুসলমানের না সেটা সকলের জন্যই আসছে আলমী হ্যাঁ সকলের জন্য সকলের জন্য বিশ্ববাসীর জন্য ধন্যবাদ মোহতরাম আসলে আমাদের ঘড়ি কাটা বলছে যে আমাদের আজকের মতো সময় ফুরিয়ে গেছে এত চমৎকার এবং চমকপ্রদ আলোচনা করছিলেন এবং এত সুন্দর সুন্দর কথাগুলো বলছিলেন যদি আমরা সত্যিকার অর্থে এই জিনিসগুলো আমরা অনুধাবন করতে পারি এবং নিজেদের জীবনে ধারণ করতে পারি নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পৃথিবী পেয়ে যাব মাকাসিদে শরিয়ার একটি একটি অংশ আমি আলোচনা করলাম যেটাকে বলা হয়েছে নফস জীবনের নিরাপত্তা আলহামদুলিল্লাহ এবং আসলে এই যে বিশ্বে বিশ্বময় শান্তি সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য প্রথমে সেলফ নিজের থেকে এই অপরাধ প্রবণতা এবং খারাপ দিকগুলো পরিহার করে ফেললে ইনশাল্লাহ শান্তির সুবাতাস সৃষ্টি হয়ে যাবে তাহলে মোহতারাম আজকের মতো আমরা বিদায় নিতে হচ্ছে আমরা দর্শকদের কাছ থেকেও আজকের মতো বিদায় নিতে চাই প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা আসলে প্রত্যেক মানুষই আমরা চাই শান্তি নিরাপত্তা সৌহার্দ্য সম্প্রীতি আর ইসলাম হচ্ছে ইসলামের মূল অর্থ হচ্ছে যে শান্তি ইসলাম চায় দুনিয়া জুড়ে শান্তি সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করতে তাই একটি শান্তিময় পৃথিবী শান্তিময় সমাজ শান্তিময় জীবন প্রতিষ্ঠার জন্যে আসুন আমরা সকলে ইসলামের এই বিধিবিধানগুলোকে গভীরভাবে অনুসরণ করি ইনশাল্লাহ আমাদের জীবনে আমাদের সমাজে সারা বিশ্বময়ে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি